তিন। আপনারা দেখেছেন যে গতকাল মিরপুরে একজনকে তুলে নিয়ে পায়ের মধ্যে গুলি করে, একেবারে খুব কাছে থেকে গুলি করা হয়েছে পায়ে। তার কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে পায়ে গুলি করে পায়ে অ্যাম্পুট করে ফেলতে হয়েছে, খবরের কাগজে আপনাদের বিভিন্ন খবরের কাগজ ছবিগুলো এসেছিল। বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গহেশ্বরচন্দ্র রায়ের ঢাকায় রায়ের বাজারের বাসা এবং কেরানীগঞ্জের বাড়িতে র্যাব পুলিশ তল্লাশির নামে পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, তল্লাশি করেছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। চুয়াডাঙ্গাতে আমাদের মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা, কৃষক দলের সভাপতি, সাবেক ছাত্রনেতা জনাব শামসুজ্জামান দুদুর বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা ভাঙচুর করেছে এবং কৃষক দলের কেন্দ্রীয় নেতার এস কে সাদির মার্কেটে ভাঙচুর করেছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার মুন্সি বদরুল বাসিত আঞ্জুর বাসার ক্লাবস্টেবল গেট ভেঙে গভীর রাত্রে তার বাসায় পুলিশ র্যাব তল্লাশির নামে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ করেছে, লুটপাট করেছে এবং স্ত্রী সহ পরিবারের সদস্যদের নির্যাতন করেছে। রাজশাহী মহানগরে আজ সকালে হরতালের সমর্থনে মিছিল করার সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হেনা, বিএনপি নেতা আলী আসগর নান্নু, আব্দুল মানিক, সালাউদ্দিন যুবদল নেতা দুলাল হাশেম আলী, সাগর স্বেচ্ছাসেবক দল নেতা উপল মিঠু, ছাত্রদল নেতা শামীম হাসান, জয়নাল ও আবুসহ 30 জনের অধিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে এবং বিএনপি নেতা অ্যাডভোকেট খোরশেদ মাহমুদ আলম, মনসুর রব্বানী সহ 15 জনের অধিক গ্রেপ্তার হয়েছে। টাঙ্গাইলে আজ সকাল 7টায় হরতালের সমর্থনে মিছিলের প্রাক্কালে গোপালপুর পৌরসভায় পুলিশ, র্যাব, ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র ক্যাডাররা যৌথভাবে বিএনপি অফিসে হামলা চালায়। এছাড়া বিএনপি নেতা উঠান, রিন্টু, কাজী লিয়াকত, মতি, ডাক্তার সরকার, মির্জা আসলাম, হাবিব, সোহেল আব্বাসের বাড়িঘর দোকানপাটে হামলা চালিয়ে লুটপাট শেষে অগ্নিসংযোগ করে। এই বর্বর হামলায় বিএনপি নেতা সোহেল, সাবু, রিন্টু, উথান, আইয়ুব, শফিক, আবুল কালাম সহ অসংখ্য নেতা কর্মী আহত হয়। এছাড়া বিএনপি নেতা আলামিন, আব্দুর রাশেদ, আবুল কালাম, শফি আহমেদ ও স্কুল শিক্ষক পিন্টু সহ 35 জন অধিক নেতা কর্মীকে গ্রেফতার করে। রংপুরে আজ সকালে হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ, র্যাব অতর্কিত গুলি চালিয়ে জেলা যুবদল সভাপতি রইস আহমেদ, সাধারণ সম্পাদক লাকু, যুবনেতা তারেক হাসান সোহাগ, আনোয়ার হোসেন আলমগীর, নুরুন্নবী, চৌধুরী মিলন, হান্নান, খোকন, হিরু, নাদিম, মামুন, রাহাত, শাকিল, ছাত্রদল নেতা জনি, অ্যাপোলো, নোমান, শাহেদ, রাসেল, টুটুল, জুয়েল, মুক্তিসহ 50 জনকে আহত করে। যুবদল নেতা তহিদুর হানিফ সহ 4 জনকে গ্রেপ্তার করে। এছাড়া পীরগঞ্জে পুলিশের হামলায় থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুর রহমান মণ্ডল, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম শিমুল, বিএনপি নেতা সাইফুল আজাদ, নজু মণ্ডল, যুবদল নেতা আহমেদুল নবী পলাশ, মিজানুর রহমান স্বাধীন, আব্দুর রহমান, শাহরুল, বাশারুল, ছাত্রদল নেতা আনিসুর রহমান আনিস সহ 30 জনের অধিক নেতা কর্মী আহত ও যুবদল নেতা মামুন হাসান, ছাত্রদল নেতা উজ্জ্বল মানিক সহ 9 জনের অধিক গ্রেপ্তার হয়েছে। চাঁদপুরে একইভাবে আজকে শান্তিপূর্ণ মিছিলের উপরে পুলিশ গুলি চালিয়েছে। যুবদল নেতা কবির হোসেন, মিজানুর রহমান সেলিম, জাহাঙ্গীর হোসেন, আনিসুর রহমান, মুনির ভূঁইয়া, আব্দুল ওয়াদুদ, জহিরুল ইসলাম, শাহেদ মজুমদার, দেলোয়ার হোসেন, জয়নাল আবেদিন, আব্দুল কাদের, পলা, সিদ্দিকুর রহমান, হুমায়ুন কবির, ছাত্র নেতা জহির আহমেদ, সোহেল, সাইফুল ইসলাম, আলমগীর সহ 30 জনের অধিক আহত হয়েছে এবং 16 জন গ্রেপ্তার হয়েছে। একটি জিনিস আমি এখানে উল্লেখ করতে চাই যে এবার আপনারা লক্ষ্য করেছেন যে এই মিছিল, শান্তিপূর্ণ মিছিল, রাজনৈতিক মিছিল, প্রতিবাদের মিছিল করার সময়ে পুলিশ কোনো ওয়ার্নিং দিচ্ছে না, লাঠিচার্জ করছে না, টিয়ার গ্যাস শেলও মারছে না, সরাসরি গুলি করছে এবং যার ফলে আহতের সংখ্যা অত্যন্ত বেড়ে যাচ্ছে এবং মানুষ নিহত হচ্ছে। চট্টগ্রাম উত্তর জেলাতেও 35 জনের অধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে। সেখানে মাহমুদ হাসান, বাদল, মাসুদ, জাহাঙ্গীর, তাজউদ্দিন, তামসেদ, মোহাম্মদ শফিক, সালাম, ওয়াব, ছাত্রদল নেতা সুমন, রাব্বি, বাপ্পি, রাসেল সহ 35 জনের নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে মারাত্মক অবস্থায় রয়েছে। এর মধ্যে স্বেচ্ছাসেবক দল নেতা সারোয়ার বাবু সহ 6 জনকে গ্রেপ্তার করেছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা তো একইভাবে পুলিশ অতর্কিতে গুলি চালিয়েছে। বিএনপির সভাপতি সদস্য জাফর ইসলাম চৌধুরী, সিনিয়র সভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন, বিএনপির সহ সভাপতি এনামুল হক, ছাত্র নেতা খালেদ,
শহীদ রফিক যুবদল নেতা টিটো সহ অসংখ্য নেতা কর্মী আহত হয়েছে। চট্টগ্রাম মহানগরে যুবদল নেতা কামরুল মোর্শেদ মাসুদ 12 জন গ্রেপ্তার এবং 9 জনের বেশি আহত হয়েছে। রাঙামাটিতে 30 জনের মতো নেতা কর্মী একইভাবে পুলিশের ছত্রচায়া ছাত্রলীগ যুবলীগ সশস্ত্র ক্যাডারদের হামলায় আহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে 12 জন গ্রেপ্তার হয়েছে এবং 15 জন আহত হয়েছে। খুলনা মহানগরে 15 জন গ্রেপ্তার, 8 জন আহত। ঠাকুরগাঁয়ে 3 জন গ্রেপ্তার। খুলনা জেলা বিএনপি নেতা হাসানুজ্জামান মোরল সহ 20 জন গ্রেপ্তার এবং 14 জন আহত। কুষ্টিয়াতে 15 জন গ্রেপ্তার, 7 জন আহত। নাটোরে 10 জন গ্রেপ্তার। নওগাঁতে 30 জন গ্রেপ্তার, 12 জন আহত। বাগেরহাটে 10 জন আহত, 15 জন গ্রেপ্তার। পরগুনাতে 7 জন গ্রেপ্তার, বরিশালে 7 জন গ্রেপ্তার, বরিশাল উত্তরে 4 জন গ্রেপ্তার, বান্দরবনে 9 জন গ্রেপ্তার, 13 জন আহত, ফরিদপুরে 5 জন গ্রেপ্তার, নারায়ণগঞ্জে 20 জন আহত, 4 জন গ্রেপ্তার, ময়মনসিংহ উত্তরে 7 জন আহত, নেত্রকোনাতে 14, দুঃখিত, নেত্রকোনাতে একটু ভিন্ন ঘটনা ঘটেছে। সেখানে আপনার যুবলীগ ক্যাডাররা আপনার সাধারণ মানুষের 14টা গরু লুট করে নিয়ে গেছে। রাজবাড়ী জেলা হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ গুলি চালিয়েছে এবং তাতে 15 জন আটক হয়েছে এবং 10 জন আহত হয়েছে। ময়মনসিংহে 4 জন আটক হয়েছে। গাজীপুরে 4 জন গ্রেপ্তার। শেরপুরে 25 জন গ্রেপ্তার, 2 মামলা করা হয়েছে, 2 মামলা আসামি করা হয়েছে 1500 নেতা কর্মীকে। সিরাজগঞ্জে, এটা আপনার অত্যন্ত তারাস বলে একটি আপনার থানাতে কিছুক্ষণ পরপরই আমি সন্ত্রাসীরা হামলা করেছে এবং সেখানে তারা বাড়িঘরগুলোতে অগ্নিসংযোগ করেছে, বিএনপি নেতার বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে এবং অসংখ্য নেতা কর্মী সেখানে আহত হয়েছে। নরসিংদীতে 37 জন নামে মিথ্যা মামলা করা হয়েছে, 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সুনামগঞ্জে একইভাবে পুলিশ অতর্কিতে হামলা চালিয়েছে এবং 23 জন নেতা কর্মী সেখানে গুলিবিদ্ধ হয়েছেন, বিএনপির খোকন আহমেদ গ্রেপ্তার হয়েছেন। কুমিল্লাতে 10 জন আহত হয়েছে এবং বিএনপি কার্যালয় সেখানে তছনছ করা হয়েছে। ঢাকা মহানগরীতে মাদার টেকে হতদরিদ্র চা বিক্রেতা আফজালকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় এবং তাকে 1 বছর ভ্রাম্যমাণ আদালতে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সে একজন চা বিক্রেতা এবং ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শ্রী অমিতাভ পরাগ তাকে 1 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। হ্যাঁ, বিএনপি কর্মী হতদরিদ্র চা বিক্রেতা আফজাল হোসেন মনুকে তার বাসা থেকে গত রাতে 3টার সময় পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। তার বৃদ্ধ মাতা ফরিদা বেগমের করুণ আকুতি সত্ত্বেও পুলিশের পাষাণ হৃদয় গলেনি, বরং আজ সকাল 8টায় তাকে পিকেটার বানিয়ে গাড়িতে অগ্নিসংযোগের বানোয়ার দায়ে তাকে ভ্রাম্যমাণ আদালতের নিকট হস্তান্তর করে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শ্রী অমিতাভ পরাগ তাকে 1 বছরের সশ্রম কারাদণ্ড দেয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক সভাপতি ফয়সাল আহমেদ সজল এবং সংগঠন সম্পাদক মহসিন বিশ্বাস সহ 6 জনের অধিক নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে, 11 জনের অধিক নেতাকর্মী আহত হয়েছে। পল্টন থানা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, বিএনপি নেতা ফিরোজ আলম, আবদুল্লাহ সেলিম 7 জন আহত হয়েছে। মিরপুরে শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম, আনিসুল হক 8 জন গ্রেপ্তার, 13 জন আহত। শাহবাগের 56 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নেসার আহমেদ নসু, লিটু মিয়া 3 জন গ্রেপ্তার। মতিঝিলে ছাত্র দলের সহক্রীড়া সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালত 1 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে। এছাড়া শ্রমিক দল নেতা জাহাঙ্গীর হোসেন পাঁচ সহ 5 জন গ্রেপ্তার। নিউ মার্কেট ছাত্র দল নেতা খান সোহেল খান, কে এম চপ্পল, বাপ্পি সহ 5 জন আহত। তাঁতি দল নেতা শফিকুর রহমান সহ 3 জন গ্রেপ্তার। শাহজাহানপুরের 3 জনকে গ্রেপ্তার। কাফরুল বিএনপি নেতা সুরুজ মিয়া, রুবেল সহ 4 জন গ্রেপ্তার। তেজগাঁ ছাত্রদল নেতা ইরফান আহমেদ, শামীম আহমেদ সহ 5 জন গ্রেপ্তার।
খিলগাঁও থানা ছাত্রদল নেতা বিল্লাল মোশাররফ সহ সাতজন গ্রেপ্তার, শ্যামপুর থানা বিএনপি নেতা আনোয়ার হোসেন স্বপন, আলবাস হোসেন, সোহেল রানা সহ সাতজন গ্রেপ্তার, কদমতলী থানা আজ হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ যুবদল নেতা হাকিমকে আটক করে যুবলীগ সন্ত্রাসীদের হাতে তুলে দেয়। যুবলীগ সন্ত্রাসীদের বর্ব নির্যাতন শেষে মূর্ষ অবস্থায় তাকে রাস্তায় ফেলে রাখে। যুব নেতা হাকিম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। যাত্রাবাড়ি স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হাকিম, ছাত্রদল নেতা তুহিন সহ পাঁচজন গ্রেপ্তার, বিএনপি নেতা রাকিব সর্দার, যুবদল নেতা শরীফ, পাটোয়ারি ছাত্র নেতা শহীদ দারাসহ সাতজন আহত। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সরকারের এই বেপরোয়া জুলুম নির্যাতন দমন পীড়নের মোকাবেলায় এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি, সেই দাবি আদায়ে গোটা জাতি আজকে ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে। এই বিরোধী দলের নেতা কর্মীদের উপর এই বর্ব নির্যাতন আওয়ামী লীগের চিরন্তন বৈশিষ্ট্য। কিন্তু আমরা এটাও জানি, ইতিহাস বলে যে নির্যাতন নিপীড়ন চালিয়ে কখনো ন্যায়সঙ্গত কোনো আন্দোলনকে স্তব্ধ করা যায় না। প্রিয় সংগ্রামী বন্ধুরা, বাংলাদেশকে ব্যর্থরাষ্ট্রে পরিণত করে প্রভুদের স্বার্থে দেশে আর্থসামাজিক রাজনৈতিক ভৌগোলিক সংকট পাকিয়ে তুলছে সরকার। বর্তমানে দেশে ভয়াবহ সংকট সৃষ্টির ষোলো আনা দায় এই আওয়ামী লীগ সরকারকেই নিতে হবে। আমরা আবারও বলতে চাই যে আমাদের মূল যে দাবি, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেই দাবি না আদায় হওয়া পর্যন্ত বাংলাদেশের জনগণ দুর্বার আন্দোলন তীব্র থেকে আরও তীব্র করে তুলবে। এবং আমরা মনে করি যে এই সরকার ক্ষমতায় থাকার সকল নৈতিক অধিকার হারিয়েছে, সুতরাং এই সরকারের উচিত এখনই পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী কর্মসূচি, আজকে আমাদের রাতে স্ট্যান্ডিং কমিটি মিটিং আছে, এই মিটিংয়ের পরে আমরা জানাবো। বলছি আজকের হরতালকে কেন্দ্র করে ঢাকা মহানগরী সহ সারা দেশে গ্রেফতার গ্রেফতার 400 জনের অধিক নেতাকর্মী, আহত হয়েছে 300 জনের অধিক নেতাকর্মী এবং গ্রেফতার করা হয়েছে। এই হরতালকে কেন্দ্র করে 17 মার্চ থেকে আজ পর্যন্ত 1000 বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। 4500 অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দায়ের করা হয়েছে এই 17 মার্চের পর থেকে।